আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, তোমাদের ফাইনাল পরীক্ষা ডিসেম্বর মাসে, তাই তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের সাথে আছি আমি, রায়হান স্যার। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি আলোচনা করব, যা তোমাদের 6 নম্বর প্রশ্নে থাকবে। আচ্ছা, তোমাদের 6 নম্বর প্রশ্নে কী আসবে? রিড দ্য গিভেন কন্টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মোডালস। এই টপিকটা তোমাদের আসবে, অর্থাৎ মোডালসের ব্যবহার সম্পর্কে তোমাকে অ্যান্সার করতে হবে। এখন তাহলে আমরা দেখি আমাদের কোশ্চেনগুলো কিভাবে থাকবে। এরকম থাকবে, দেখো, 1 নম্বরে বলা আছে, রায়হান নিড আ পেন ইন দ্য ক্লাস। এখন এখানে বলেছে, হাউ উইল হি আস্ক হিজ ফ্রেন্ড টু লেন্ড হিম আ পেন, অর্থাৎ সে কিভাবে আস্ক করবে, অর্থাৎ রিকোয়েস্ট করবে। তুমি এখানে রিকোয়েস্ট করার জন্য কিভাবে তুমি মডাল ইউজ করে রিকোয়েস্ট করতে পারো, সেরকম একটা সেন্টেন্স তোমাকে লিখতে হবে। অবশ্যই আমরা জানি যে রিকোয়েস্ট করার ক্ষেত্রে যদি আমি কাউকে আস্ক করি, আমাকে কোশ্চেন করতে হবে, তাহলে এই কোশ্চেনটা এখানে আমাকে তৈরি করতে হবে। তাহলে কিভাবে আমরা লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি, ক্যান আই বরো ইয়োর পেন, ক্যান আই বরো ইয়োর পেন প্লিজ, আমি কি তোমার কলমটি ধার নিতে পারি দয়া করে। এখানে আমরা দেখলাম যে আমাদের বলা হয়েছে, রায়হান নিড আ পেন ইন দ্য ক্লাস, রায়হানের ক্লাসে একটা কলম দরকার, তো হাউ উইল হি আস্ক হিজ ফ্রেন্ড টু লেন্ড হিম আ পেন, তো তার ফ্রেন্ডকে সে কিভাবে তার কাছে কলমটি চাইবে, তো সেটা আবার অবশ্যই রিকোয়েস্ট করে চাইতে হবে, অভদ্রভাবে চাওয়া যাবে না। তো রিকোয়েস্ট করে চাইলে কিভাবে বলতে পারি আমরা, যে ক্যান আই বরো ইউর পেন, মানে তোমার কলমটি আমি ধার নিতে পারি প্লিজ দয়া করে, এই যে এটা হচ্ছে রিকোয়েস্ট। তো আশা করি এটা আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী বুঝেছে। এবার আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে বলা হয়েছে, দ্য ট্রাফিক লাইট টার্নস রেড, হোয়াট শুড দ্য ভেহিকলস ডু, মানে ভেহিকলস বলতে হচ্ছে যানবাহন, হ্যাঁ, ভেহিকলস শব্দের অর্থ হচ্ছে যানবাহন। তো বলা হয়েছে, দ্য ট্রাফিক লাইট টার্নস রেড, অর্থাৎ ট্রাফিক লাইট কি হয়ে গেছে, অর্থাৎ লাল হয়ে গেছে, অর্থাৎ লাল বাতিতে পরিণত হয়েছে, কথার কথা। হোয়াট শুড দ্য ভেহিকলস ডু, এটাকে বলেছে অব্লিগেশন, এখানে একটা বাধ্যবাধকতা বোঝাতে হবে এরকম। তাহলে এই বাধ্যবাধকতা যদি হয়, সেই রকম একটা সেন্টেন্স আমাদের কি করতে হবে, মোডাল ইউজ করে লিখতে হবে, বাধ্যবাধকতা মানে অব্লিগেশন। তো কিরকম লিখতে পারি, যেমন দ্য ভেহিকলস, BEHICLES, ভেহিকলস মাস্ট ওয়েট আনটিল দ্য লাইট টার্নস গ্রিন, অর্থাৎ সবুজ হওয়া পর্যন্ত কি করতে হবে বলতো, সবুজ হওয়া পর্যন্ত ভেহিকলসগুলোকে ওয়েট করতে হবে। সো এখান থেকে কি বুঝলাম, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এটা একটা অব্লিগেশন বোঝাচ্ছে, মানে বাধ্যবাধকতা, আর উপরেটা কি বুঝিয়েছিল, একটা রিকোয়েস্ট বুঝিয়েছিল, রাইট। এবার আমরা সি নাম্বারটা দেখবো, সি নাম্বারে কি বলা হয়েছে, সি নাম্বার বলা হয়েছে, দ্য ওয়েদার ফোরকাস্ট প্রিডিক্টস দ্যাট দেয়ার মাইট বি রেইন ইন দ্য ইভিনিং, হোয়াট মাইট হ্যাপেন ইফ উই গো আউট অ্যান্ড দ্য রেইন কামস, পসিবিলিটি, এখানে সম্ভাবনা বুঝাবে, এরকম একটা সেন্টেন্স তোমাকে লিখতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, যে কি সম্ভাবনা আছে, যদি বৃষ্টি নামে তাহলে কি সম্ভাবনা আছে, তাহলে লিখতে পারো এখানে, উই মাইট গেট কি ড্রেনসড, DRENCHED, ড্রেনসড, অর্থাৎ আমরা কি করতে পারি বলতো, আমরা সেই বৃষ্টিতে ভিজে যেতে পারি। সো আমাদেরকে কিন্তু এভাবে অ্যান্সার করতে হবে। সো যদি আমরা এরকম দেখি যে আমাদের কোনো ধরনের পসিবিলিটি রিলেটেড যখন কোশ্চেন আসবে, সেখানে আমরা কিভাবে অ্যান্সার করব, তবে তোমাকে মোডালের ইউজগুলো ভালো করে জানতে হবে, মে মাইট ক্যান কুড যেগুলো আছে এগুলোর ব্যবহার জানতে হবে। এরপরে তোমরা ডি নাম্বারের দিকে তাকাও, দ্য টিচার নিডস সামওয়ান টু কালেক্ট দ্য অ্যাসাইনমেন্টস, হাউ উইল হি অর শি আস্ক দ্য স্টুডেন্ট, এটা পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ ভদ্রভাবে তোমাকে অনুরোধ করতে হবে, অর্থাৎ তোমার কি বলেছে যে দ্য টিচার নিডস সামওয়ান, শিক্ষকের কাউকে দরকার টু কালেক্ট দ্য অ্যাসাইনমেন্ট কালেক্ট করার জন্য, অর্থাৎ ক্লাসের শিক্ষার্থীদের মধ্য থেকে। সো হাউ উইল হি অর শি আস্ক দ্য স্টুডেন্ট, সে কিভাবে স্টুডেন্টদেরকে আস্ক করবে, সেটা অবশ্যই পোলাইট রিকোয়েস্ট হতে হবে। তো এবার বলা যেতে পারে, কুড সামওয়ান প্লিজ কালেক্ট দ্য অ্যাসাইনমেন্ট, এই যে আমরা এখানে কি করলাম,
এখানে কিন্তু সে পোলাইট রিকোয়েস্ট করে ফেললো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী এটা বুঝেছ। এরপরে সর্বশেষ, জয়া হ্যাজ টু রিটার্ন দ্য লাইব্রেরি বুকস বাই টুমরো, হোয়াট উইল শি ডু? এটাও একটা অব্লিগেশন। তাহলে অব্লিগেশন বোঝাতে আমরা মাস্ট ব্যবহার করি, তো আমরা এটা লিখতে পারি জয়া মাস্ট রিটার্ন, আর ইট ইউ আর রিটার্ন দ্য কি বুকস বাই টুমরো। জয়া মাস্ট রিটার্ন দ্য বুকস বাই টুমরো। এখানে আমরা কি দেখতে পেলাম, এটা হচ্ছে সে অব্লিগেশন বোঝানো হয়েছে বা বাধ্যবাধকতা বোঝানো হয়েছে। শিক্ষার্থীরা এই ছিল মোডাল। তবে মোডাল নিয়ে যদি তোমরা মোডালের ইউজগুলো কিভাবে করতে হবে সেই রিলেটেড যদি তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাতে হবে, আমি অবশ্যই তোমাদের জন্য একটা ভিডিও আপলোড করব। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।